পাইকারি মার্কেটের একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে যে এখানে যদি 2 ঘন্টা মাছ কম আসে তবে দাম বেড়ে যায়, আবার মাছের আগমন আমদানি যদি বেশি হয় দাম কমে যায়। এটি নির্ভর করে প্রতিনিয়ত 1-2 ঘন্টার ব্যবধানে কেজি প্রতি 20-50 টাকা মাছের দরদাম কম বা বেশি হয়ে থাকে। দেখুন কী পরিমাণে ক্রেতা বিক্রেতার সমাগম কারণ বাজারে।
মাছ ধরেন জ্যান্ত নেই নেন দাদা, না ধরলে বসবেন না, আপনি বুঝছেন না ভাইয়া, ধরেন ভাইয়া। টাকা কত চলে ওটা? কেজি 900। আসেন কমাই বলে দিই, খালি মাগনা লন মাগনা, কেজি 200 গ্রাম, 200 গ্রাম। ফোনে কত চলে? হ্যাঁ কত করে চলছে? এটা এটা বিক্রি করতেছি 750 টাকা কেজি। কতটুকু সাইজ? 1 কেজি 100-200। আর এটা একই? এটা 800 টাকা কেজি পড়বো, এটাও আছে 1 কেজি 200-300। ভিডিও করি পার্থক্য কি? এটা ডিম আছে? হ্যাঁ এটা ডিম আছে, এটা ডিম ছাড়া। ভিউয়ার্স বুঝতেই পারছেন যে মাছের সাইজ এক হলে হবে না, ডিম ছাড়া মাছের চাহিদা অনেক বেশি এবং দামও সেই কারণে কিছুটা কম বেশি হয়ে থাকে। আজকে কত হলি মাছ আনছেন? কতগুলো বিক্রি হয়েছে? বিক্রি একটু কম। আচ্ছা বিক্রি কম? হ্যাঁ একটু কম। আপনি কি এখানে ব্যবসা করেন না অন্য কোথাও করেন? আমি এখানে বিক্রি করি, বেশিরভাগই মহল্লা যাওয়া হয়। মহল্লায় যান? ছোট মাছ আনছেন, এটা কেমন চাহিদা কেমন? এটা দাম কম, দাম হলো 550 টাকা কেজি বিক্রি করতেছি। কত হলে বিক্রি হয়েছে এখন পর্যন্ত? এখানে বিক্রি করছি মাত্র 13 পিস। 13 পিস আনছেন কতগুলো? আনছি তো 10 হলি 40 পিস। আচ্ছা 13 পিস বিক্রি হয়েছে এখন পর্যন্ত। মাছগুলো দেখুন আসেন, ঢাকার কাউরান বাজার পাইকারি মার্কেটের সামনেই এখানে ইলিশ মাছ বিক্রি করা হয়। খুচরা বিক্রেতারা বিক্রি করে থাকেন এবং পিছনে পাইকারি মার্কেটে এখানে 10 আলি 15 আলি 20 আলি এক একবারে ডাক উঠিয়ে বিক্রি করা হয়। আপনারা চাইলে এখানে এসে মাছ নিতে পারবেন। 350 টাকা কেজি ছোট মাছ। কাঁচকলা কত করে চলে? দেড় কেজি একদম 1000 টাকা কেজি, একদম 1000 টাকা কেজি। ডিম ছাড়া? হ্যাঁ 1000 টাকা কেজি। পুরো বাজার গ্যারান্টি মাছ লাগে, পুরো বাজার। ৪৫০ 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